কোটি দুষ্টত বহুত দূরের দূরের কথা ধরে ওই সময়ের 20 কোটি আর এখন না ওগুলো তো আসে তখন ছিল টিকিট 20 টাকা আর টিকিট 400 টাকা ওই কথা ঠিকই আছে ওটা সমস্যার ব্যাপার কিন্তু বেদের মেয়ে দুষ্টত দূরের কথা একটা জজবরেষ্ট ছবি ভাঙতে এই জমানায় যাই না হলই তো না ক্যামেরা ভাঙতে জজবরেষ্ট যেটা বিজয়ের একটা হোটেল করছে 71 পলিস্টার একটা হোটেল একটা ছবির টাকায় সেই ছবির টাকায় জায়গা কিনছে সেই টাকা 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 দিয়ে সেখানে ফাইভ স্টার হোটেল দিয়ে আসছে পরিষ্কার হোটেল তৈরি হয়েছে একটা ছবি হ্যাঁ সেই ছবির আশেপাশে কাছে কিনা সন্দেহ আছে সেটাও বাদ দিলাম দলোয়ার জাহান দুটো ছবি আরেকটা ছবি হয়েছে প্রেমগি যেটা জন্টু ভাই মগবাজার একটা ছয়তলা বিল্ডিং করছে যেই বাড়িটা থাকে উনি শুধু প্রেমগিতে দুইটা হলের সিনেমার টাকায় এই বাড়িটা হ্যাঁ সেই সিনেমা ভাঙতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে আমি যাই না কারা এই কথা বলে আমার মনে হয় তারা সুস্থ নাই সুস্থ থাকো তারা এই কথা বলতো না কারণ বেদের মেয়ের জ্যোৎস্না ছয় বছর এক বছর হাউসফুল ছিল সুপার 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 হাউসফুল ছিল তিন সপ্তাহ আমাদের এই ছবিগুলো খুব ভালো গেছে নিঃসন্দেহে ভালো গেছে যেটা সত্য সেটা বলবো তিন সপ্তাহ ভালোতে কয় টাকা আসে বা কয় টাকা যায় এটা আমরা সিনেমার লোকরা খুব ভালো করে জানি এবং সিনেমার লোকেরা ভালো করে তাদের অঙ্ক আসে অতএব এগুলো এগুলো বলতে গেলে লজ্জা পাই এগুলো বলার দরকার নাই এই দিন আসবে না কোনোদিনই এই দিন আসবে না যে বেদের মেয়ের জ্যোষ্ঠকে রেকর্ড ভাঙতে হবে এই দিন এখন মতো আসবে না এই দিন আসতে হলে বাংলাদেশে কমসে কম 1100 সিনেমা হল কিনতে হবে তারপরে যে আমরা চিন্তা ভাবনা করব কোনটা বেদের মেয়ের জ্যোষ্ঠা না কোনটা সলিমুল্লাহ কোনটা বা কলিমুল্লাহ তখন আমরা যে চিন্তা করি এই আপাতত সিনেমা হল আছে কত সিনেমা হলই আছে ঈদের সময় 150 ঈদ ছাড়া 70 থেকে 80টা তার ভিতরে 20টা সিনেমা হল আছে বা 15টা সিনেমা হল আছে 15টা 20টা তো একটা প্রশ্নে আসে 15টা সিনেমা হল আছে যেটা একটু বড় মানে যেটা একটু ভালো চলে হ্যাঁ সেইটা তো কয় টাকা আসে 15টা সিনেমা হলে যদি এবং এইগুলো ছবি সিনেমা হলে তো মানুষ ফিস্টই দিয়ে দিচ্ছে 50,000 1 লাখ করে ফিস্টই চলে যায় দুই 150 সিনেমা এদের সাথে 70-80টা তো ফিস্টই দেওয়া যায় 200 তো দেখা পাবো হল মালিকটাই কামাবো প্রডিউসার কয় টাকা পাই এগুলো প্রডিউসার কয় টাকা পাই এটা সোজা হিসাব যদি আমার সিনেমা হলে ভালো চললে হয়তো শেয়ার মানে একটা সিনেমা হল থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা আসবে বা 10 লাখ টাকা আসবে বা 12 লাখ টাকা তারপর তারপর আপোষ্টে আসবে ঠিক আছে তারপরে টুকটাক 20,000 30,000 40,000 50,000 এইভাবে এটা তো আনতে দিদি খরচ দিতে দিদি এই হলো সিনেমার চিত্র বর্তমানে বাংলাদেশ ভাই অন্য অনেকে বাংলা সিনেমা উন্নত না এটার কারণটা হলো কি আমি বলি যখনই যারাই ছবি রিলিজ করে হ্যাঁ তারা পাবলিসিটি করার জন্য একটু চাই নেগেটিভ পাবলিক করার জন্য চায় কে তাদের পাশে থাকলো বা কে তাদের পাশে থাকলো এটা ব্যাপার না একটু নেগেটিভ আলোচনা করলে যেমন একটা উড়াই দিছে বেদের মেয়ে দোষটা ওইটা এটা উড়াই দিছে পাবলিক কিন্তু এই নেগেটিভটা খায় তোমরা যেমন খাইতেছো নেগেটিভটা দিয়া বেচা খাইতেছো এই হলো কিন্তু টোটাল খরব প্রডিউসার বা ডিরেক্টর এরা নেগেটিভ বেচা খাইতেছে ঠিক আছে এই জন্য কাউকে কাউকে রেসপেক্টটা আসে রেসপেক্টটা আগে যেমন রেসপেক্ট ছিল যেমন তোমাদের আমি একটা কথা বলি ছবির নাম দোজুসমন জেমসন এই ছবিটা মানে আমরা আমাদের আমরা যখন হাফ প্যান্ট পরি তখন ছবিটা রিলিজ হয়েছে আমরা যখন ফুল প্যান্ট পরি তখন আমরা সিনেমা এই ছবি দিয়েছি মানে ছবি না নেই চলতে আসে চলতে আসে তো এই সেই জিনিসটা এখন আর বাংলাদেশে নাই এখন ছবি চলার পরে আর শ্যাংডেমার ছবি খুঁজে পাওয়া যায় এটা আমাদের সবটা আর আগে তো একটা ছবি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ঘুরে ঘুরে চলত কোনো না কোনো হলে চলত সেটা এখন থাকে 100% সত্য কথা বলছে যে বলছে ঠিক আছে যে বলছে বলা কি চাওয়াবাজ সেটা বলছে যে বলছে একটা 100% সত্য কথা বলছে চাওয়াবাজের কথা হলসে তখন শুনতে কে বুঝছে তখন তো হুইয়া আবার আমার দিয়ে হুইয়া হুইয়া তোরা এগুলো আবার বলস হ্যাঁ কেউ শুনস কেন কারণ সত্য কথা পৃথিবীতে কেউ অজব করতে পারে আর আমাকে যারা বলে তারা সত্য শুনতে পারে সত্য কথা তাদের ভিতরে নাই শুনতে পারে দুই নম্বর আমি উচিত কথা বলি উচিত কথা অনেকে নিতে পারে অনেকে নিতে পারে যে নিতে না পারে সে এই ধরনের মন্তব্য আর যে নেয় তারা বিবেক দিয়ে
চিন্তা দিয়ে বলে যে লোকটা কথাগুলো লাইভ বলছে, আমার এখানে দোষ কেউ দুষ্কোনো না, আমার এখানে কেউ দোষ হবে, সবাই আমার কাছে শুনে। আমি সিনেমা যদি ভালো চলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না, কারণ আমি একজন সিনেমার অন্ধভক্ত। ঠিক আছে, আর তোমার যেমন তো কিছু ইউটিউবার আছে বাজে ইউটিউবে ফালতু কিছু ইউটিউবার আছে যেগুলো ভিউর জন্য দুই তিনটা কথা মানুষ হতে ইচ্ছা করে বলায়, হ্যাঁ বলায় তারপরে এগুলো পাবলিক ছেড়ে দেয়। ইউটিউবগুলা মানে চোখে দেখতাম দেখি না, আমি দুইটা তো খুঁজতেছি অলরেডি, ইনস্টাগ্রাম না খুঁজতেছি পাচ্ছি না, কিন্তু পাবো টুটু টুকুরে তো অবশ্যই পাবো। তখন ওই ওই ইউটিউবগুলো বুঝবো যে আমি কত বড় চাওয়া মানুষ, কত বড় তখন সে বুঝবো তারা খুব ভালো। এস কারাতে টিভি।